আসসালামু আলাইকুম। আজকে ভিডিওতে Ferrix-V মেডিসিন সম্পর্কে আলোচনা করব। Ferrix-V মেডিসিনটি বর্তমানে ক্যাপসুল ফর্মে পাওয়া যায়। এর জেনেরিক নাম হচ্ছে কার্বোনাইল আয়রন, ফোরিক অ্যাসিড এবং জিঙ্ক সালফেট মনোহাইড্রেট। আজকে ভিডিওতে Ferrix-V মেডিসিনটি কী সমস্যা ক্ষেত্রে ডাক্তাররা প্রেসক্রাইব করে, এর খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া খুবই সহজ এবং সংক্ষিপ্তভাবে আলোচনা করব। Ferrix-V মেডিসিনটি রেনেটা লিমিটেড কোম্পানি প্রোডাক্ট। মেডিসিনটি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করলে সবথেকে উত্তম হবে। Ferrix-V ক্যাপসুলটি মূলত আয়রন, ফোরিক অ্যাসিড এবং জিঙ্কের অভাব বা ঘাটতি পূরণে ব্যবহার হয়। বিশেষ করে গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে আয়রন, ফোরিক অ্যাসিড ও জিঙ্কের ঘাটতিতে রক্ত স্বল্পতা, অ্যানিমিয়া বা অন্যান্য সমস্যা প্রতিরোধে বা চিকিৎসায় ডাক্তার এটি প্রেসক্রাইব করতে পারে। শরীরে আয়রন, ফোরিক অ্যাসিড ও জিঙ্কের অভাবে যে সকল লক্ষণ দেখা দিতে পারে সেগুলো জানার চেষ্টা করি। রক্ত স্বল্পতা বা হিমোগ্লোবিন কমে যেতে পারে, ভিটামিন বি এর অভাব দেখা দিতে পারে, চরম ক্লান্তি বা দুর্বলতা, পেশি দুর্বলতা, মাথা ব্যথা বা মাথা ঘোরা, জিহ্বা ফোলা বা ব্যথা, চিন্তা শক্তি কমে যাওয়া, হাত পায়ে ঝাঁকুনি বা অসারতা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, চামড়া ফ্যাকাশা হয়ে যাওয়া, চেহারা সৌন্দর্য কমে যাওয়া, রুচি কমে যাওয়া, স্বাদ বা গন্ধের অভাব, ক্ষুধামন্দা বা ক্ষুধা কমে যাওয়া, শ্বাসকষ্ট বা হার্টবিটের পরিবর্তন, ভঙ্গুর নখ, চুল পড়া, ত্বকে বা একজিমার সমস্যা, ডায়রিয়া, ইনফেকশনজনিত সমস্যা, ত্বকে ফুসকুড়ি, পুরুষত্বহীনতা, চোখের সমস্যা বা ওজন কমে যাওয়া, ক্ষত নিরাময় হতে দেরি হওয়া, শিশু ধীরগতিতে বৃদ্ধি পায়, যৌনশক্তি ধীরগতিতে পূর্ণতা পাওয়া সহ আরও বিভিন্ন ধরনের লক্ষণ দেখা দিতে পারে। Ferrix-V ক্যাপসুলটি গর্ভাবস্থার প্রথম 3 মাসে ব্যবহার থেকে বিরত থাকাই উত্তম। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ সাপেক্ষে ব্যবহার করা যেতে পারে। মেডিসিনটি সাধারণত রোগের সাপেক্ষে এর ডোজ নির্ধারণ করা হয়, তবে প্রাথমিক মাত্রায় দিনে 1টি করে ক্যাপসুল খাওয়া যেতে পারে। কিছু ক্ষেত্রে দিনে বিভক্ত মাত্রায় 2টি করে ক্যাপসুল খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা। Ferrix-V ক্যাপসুলটি বাচ্চাদের জন্য উপযুক্ত নয়। কিছু কিছু ক্ষেত্রে এটি খালি পেটে, আবার কিছু ক্ষেত্রে এটি ভরা পেটে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে ডাক্তাররা। এজন্য অবশ্যই প্রেসক্রিপশনের নিয়ম অনুসারে খাবেন। এই ক্যাপসুলে বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড ইফেক্ট আছে। কিছু রোগীর ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে, আবার কিছু রোগীর ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা দেখা দেয় না। এই ক্যাপসুলটি খাওয়ার পরে রোগীর গাঢ় রংযুক্ত মল, বমি ভাব, কখনো কখনো পরিপাকতন্ত্রের জ্বালাপোড়া যেমন ক্ষুধামন্দা, বমি, কষ্টকাঠিন্য, ডায়রিয়া ইত্যাদি ধরনের সমস্যা দেখা দিতে পারে। সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।